শুরুতেই করোনা টিকাদান কর্মসূচির খবর। তৃতীয় দিনে রাজধানী সহ সারা দেশে কেন্দ্রগুলোতে বেড়েছে টিকা প্রত্যাশীদের ভিড়। এই মুহূর্তে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার রাশেদ লিবন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী রতন সরকার। সরাসরি যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, এসা যেমনটি আপনি জানাচ্ছিলেন, ভিড় বাড়ছে আসলে, কিন্তু বিষয়টা তেমনই। আমরা স্পটে যারা রয়েছি হাসপাতালগুলোতে গত দুদিনে যে পরিমাণ ভিড় দেখেছি, আজকে কিন্তু বলতে গেলে তার দ্বিগুণ কিন্তু এই লোক সমাগম, অর্থাৎ টিকিট ভিসা প্রত্যাশী যারা আসলে টিকা প্রত্যাশী রয়েছে তাদের যে ভিড় সেটি কিন্তু রয়েছে। এবং যারা এই টিকা নিতে আসছেন অনেকেই কিন্তু অধিকাংশই কিন্তু তারা রেজিস্ট্রেশন করে তারপরে এখানে এসেছেন। এবং যদি বলি ভিড় বেশি হলেও একজন মানুষকে এই কেন্দ্রে এসে টিকাটা নিতে 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করতে হয়। এরই মধ্যে কিন্তু তিনি তার কাঙ্ক্ষিত যে টিকাটি সেটি পেয়ে যাচ্ছেন। এরপরও যারা আসলে রেজিস্ট্রেশন করেননি, যাদের রেজিস্ট্রেশন হয়নি, তারা কিন্তু আসলে স্পট রেজিস্ট্রেশন যে বিষয়টি রয়েছে এখানেও তাদের রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে। বিশেষ ক্ষেত্রে সেই স্পট রেজিস্ট্রেশন করেই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এখানে যারা যারা এখানে বসে রেজিস্ট্রেশন করে, কেউ কেউ আজই দিতে পারছেন, কারো আবার নির্দিষ্ট দুই একদিন বাদে তারা তারিখ পাচ্ছেন। আর যদি বলি এখানকার পরিস্থিতির বিষয়টি, আমরা যেটি বলছিলাম যে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু একজন এসে যা রেজিস্ট্রেশন করা আছে তিনি কিন্তু টিকা দিয়ে চলে যেতে পারছেন। তবে এইখানটায় বুথ রয়েছে 8টি এবং পাশাপাশি 500 প্রতিক্রিয়া মোকাবেলায়, অর্থাৎ যদি কারো কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না, 500 প্রতিক্রিয়া দেখার জন্য কিন্তু সবাইকেই 30 মিনিটের মতো পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এবং সেই পর্যবেক্ষণের সময়টাতে কিন্তু কেউ যদি আরও খারাপ বোধ করেন তখন কিন্তু পাশে আরও বেশ কয়েকটি বিছানা রাখা রয়েছে, সেখানে কিন্তু তারা একটু বিশ্রাম নিতে পারছেন। পাশাপাশি প্রেশার বা অন্যান্য যে প্রাথমিক যে চিকিৎসাগুলো তাদেরকে দেখে নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে তেমন কাউকে দেখিনি। দু একজন হয়তো নার্ভাসনেসের কারণে, কারো কারো হয়তো প্রেশার একটু বাড়ছে বা কমছে, কিন্তু সেটাও কিন্তু গুরুতর কিছু না। আমরা কিন্তু এখানে দেখছি যে সেরকম কোনো গুরুতর সমস্যার সম্মুখীন কারো হননি। এবং এছাড়া যারা এর আগে টিকা নিয়েছেন বঙ্গবন্ধুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা, তারাও কিন্তু এখানে রয়েছেন, তারাও কিন্তু ভালো রয়েছেন। এবং সবচেয়ে যে বড় কথা, গতকাল থেকে যে বয়স সীমাটা একটু কমিয়ে আনা হয়েছে, এখন 40 ঊর্ধ্ব যে কেউ কিন্তু এই করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। সে কারণে কিন্তু আসলে রেজিস্ট্রেশনের চাপও কিন্তু বাড়ছে। আমরা গতকালকে দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশনের চাপ বাড়ছে, সেক্ষেত্রে আজকে ওই পরিমাণ বাড়বে। অর্থাৎ এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু আসলে দিনে দিনে এই যে ভ্যাকসিন প্রত্যাশীদের যে চাপ, সেই চাপটা বাড়বে বলেই তারা প্রত্যাশা করছে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে। রংপুরে আছেন সহকর্মী রতন, চলে যাচ্ছি সেখানকার খবর জানতে তার কাছে। লেমন, আসলে গতকালকে থেকে আজকে কিন্তু নতুন আরও একটি কেন্দ্র এখানে বাড়ানো হয়েছে। তারপরেও কিন্তু যে মানুষের চাপ, অর্থাৎ টিকা দিতে আগ্রহী যারা, সেই সব মানুষের যে চাপ সেটা কিন্তু বেড়েই চলেছে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন সরকারি বিভিন্ন সংস্থাগুলোর পক্ষ থেকে কিন্তু বিজিবি, পুলিশ এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে সেখান থেকে কিন্তু লোকজন এসে ভিড় করছে। এখন বেলা 11টা বেশি বাজে, কিন্তু আমরা দেখছি যে সকাল 9টা থেকে শুরু হওয়ার পর যে ভিড়টি সেটি কিন্তু মানে ক্রমান্বয়ে বেড়ে চলেছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজকে থেকে আসলে যে জাতীয় পরিচয়পত্র দেখালেই টিকা দেওয়ার যে কথা ছিল সেটি এখানে তার নির্দেশনা না এসে পৌঁছানোর কারণে সেটি আসলে শুরু করা যায়নি। তারপরেও কিন্তু মানুষ, আমরা দেখছি যে বিভিন্ন সংস্থার লোকের পাশাপাশি সাধারণ যে মানুষ যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন তারা কিন্তু এখানে তাদের ভিড় আমরা সকাল থেকেই লক্ষ্য করছি। গত আজ সহ 3 দিন চলছে রংপুরে এই করোনা টিকা দেওয়ার কার্যক্রম। আজকে প্রথম একজন পুলিশ সদস্য টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন সে খবর আমরা পেয়েছি। কর্তৃপক্ষ জানিয়েছে বা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে আসলে তিনি আগে থেকেই হার্টের
অসুস্থ ছিলেন এবং তার রক্তচাপ বেশি ছিল, যার কারণেই কিন্তু তিনি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এখন পর্যন্ত তার অবস্থা মোটামুটি ভালো আছে। রংপুরে গতকালকে এবং আজ 1500 টিকা সদরে 8টি এবং বাকি 7টি উপজেলায় 1টি করে টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে রংপুরে করোনার টিকা দেওয়ার সর্বশেষ খবর। আমরা ফিরছি স্টুডিওতে। এশা, করোনা টিকাদান কর্মসূচির সর্বশেষ খবর জানাছিলেন রংপুর থেকে সহকর্মী রতন সরকার, এবং এর আগে রাজধানী থেকে খবর জানাছিলেন সহকর্মী রাশেদ লিমন।